لا إله إلا الله والله أكبر، لا إله إلا الله وحده لا شريك له، لا إله إلا الله له الملك وله الحمد، لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله. نبي كريم صلى الله عليه وسلم ارشاد করেছেন من قالها في مرضه ثم مات لم تطعمه النار. এই চারটি বাক্য যদি কেউ অসুস্থ অবস্থায় বলে আর সেই অসুস্থতাই যদি তার মৃত্যু এসে যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা নসিব করবেন, নাজাত নসিব করবেন, ওই ব্যক্তিকে জাহান্নামের স্পর্শ করবে না, ভোগ করতে পারবে না। আবারও বলছি বাক্যগুলো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চারটি বাক্য যে কোনো অসুস্থ অবস্থায় পড়তে হবে, তাহলে জাহান্নাম আর কখনো ওই ব্যক্তিকে ওই অসুস্থতে মৃত্যুবরণ করলে স্পর্শ করতে পারবে না। হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে আর এই হাদিসটিকে ইমাম শাকির এবং আলবানি রাহিমাহুল্লাহ সহি বলেছেন। আসুন সকল অসুস্থতায় আমরা এই দোয়াটি পড়ার অভ্যাস গড়ে তুলি, কারণ আমরা কেউই জানি না যে কোন অসুস্থতা আমাদের জীবনের শেষ অসুস্থতা, আর সেই অসুস্থতা অবস্থায় যদি আমরা এই দোয়া পাঠ করি জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য জীবনের শেষ প্রচেষ্টা হিসাবে এই দোয়াটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করতে পারে যে কবুল করে নেবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।